অবশেষে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন পদত্যাগ প্রতারণার নতুন কৌশল বিয়ে বাংলা ছবি নায়িকা পরিচয় দেয়া এক নারী স্বামী বিশ জন মামলা করে দেন দেনমোহর আদায় রংপুরে ফেসবুকের ছবি নিয়ে সংঘর্ষের পর পুলিশ বাদী হয়ে মামলা জড়িত সন্দেহে আটক ছত্রিশ রাজশাহীতে মেয়র পদ ফিরে পেতে আগে ভাগে ভোটের মাঠে আওয়ামী লীগ ভোটার টানতে থাকছে ধারাবাহিক কর্মসূচি এবং সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ তুললেন হিজবুল্লাহ নেতা নসরুল্লাহ স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদের সাথে আছে মিতাবস মাহমেদ দেখছিলেন শিরোনাম এবার চলে যাব পুরো সংবাদে অবশেষে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পারিবারিক সূত্রে করেছে বিভিন্ন রাষ্ট্রপতি পাঠিয়েছেন বলে জানা সংবিধানের সংশোধনী নিয়ে সরকারের সাথে চলমান টানা পোড়েনের মধ্যে পদত্যাগ করলেন তিনি তবে সরকারি কোনো মহল থেকে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি এর আগে গেল তেসরা অক্টোবর অসুস্থতার কথা উল্লেখ করে এক মাসের ছুটিতে যান প্রধান বিচারপতি তবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে গণমাধ্যমের কাছে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার কথা ছিল কার। পরিচয় দেন বাংলা সিনেমার নায়িকা যদিও মূল চরিত্রে কখনো দেখা যায়নি অনেকে দেখলে হয়তো চিনবেনই না প্রধান শখ বিয়ে করা উদ্দেশ্য বিনোদন ও প্রতারণা হাতিয়ার মামলা ও দেনমোহর এটা সিনেমা জগতে নায়কার কথা না বলছি বাস্তবের এক খল নায়িকার কথা এখন পর্যন্ত যার বিবাহিত স্বামীর সংখ্যাই বিশ জেলায় জেলায় বিয়ে করা সেই পাত্রীর নাম সোলেমা খাতুন ওরফে সাদিয়া আক্তার তমা তার প্রতারণার আদ্য জানাচ্ছেন মির্জা রুমন ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার তা দেখলে মনে হয় আমরা মরলেই তোমরা বাঁচো এখনো যে এই বাড়িতে আছো শুকুর করো দেখছেন সোলেমা খাতুন ওরফে সাদিয়া আক্তার তমার অভিনীত সিনেমার অংশ বিশেষ গার্মেন্টসের অপারেটর থেকে আজ তিনি পৌঁছে গেছেন বাংলা সিনেমার জগতেও বিয়ে করা এবং তার কিছুদিন পর তার সেই স্বামীদের নামে মামলা দিয়ে দেনমোহের টাকা আদায় করায় যার মূল উদ্দেশ্য শুনুন তার দ্বিতীয় স্বামীর মুখেই আমরা বিয়ে করি দুই সালে দু থেকে সে

এবার তো আমার বিয়ের দার্লিক প্রমাণগুলো দেখুন অভিযোগ রয়েছে তিনি এখন পর্যন্ত বিশটি বিয়ে করেছেন তবে নিউজ টোয়েন্টি ফোরের অনুসন্ধানী প্রতিবেদক তার ছয়টি বিয়ের দায়ালিক প্রমাণ হাতে পেয়েছে যেখানে বেশিরভাগ বিয়েতেই তিনি নিজেকে কুমারী দাবি করেন এবার তোমা যেসব নিক রেজিস্টারের কাছে তার বিবাহের কাজটি সম্পাদন করেছিলেন তাদের মধ্যে দুইজনের কাছে যাব পনেরো সালের পঁচিশ দিন আমার এখানে বিয়ে হয়েছে ছেলের নাম হলো শামসুজ্জামান সুজন গাজীপুরের তারপর তাকে তালাক দেওয়ার পর আবার দুই সালের দশ চার ষোলোতে আব্দুর রহমান মিঠু তার সাথে বিয়ে হয়েছে এটা আমি পড়েছি প্রথম বিয়ের দেন মোহরটা ছিল আপনার দুই লক্ষ টাকা দ্বিতীয় বিয়ের দেন মোহর ছিল আট লক্ষ টাকা যে সাদি আক্তার তমাম চোদ্দ এগারো দুই হাজার চোদ্দ সালে মোহাম্মদ সুজন এর সাথে কিন্তু কুমারী বলি বিবাহ এ বিষয়ে তোমার সাথে কথা বলতে চাইলে তিনি খুব দ্রুততার সাথে আমাদের এড়িয়ে যান তোমা আপা বলছেন হ্যাঁ কে বলছেন নিউজ 24 টেলিভিশন থেকে বলছি জাপা আমরা আসলে আপনার সাথে একটা ইন্টারভিউ নিতে চাচ্ছিলাম আমাদের কাছে কয়েকজন ভিকটিম আর কি বলেছেন আর কি যে আপনি তাদের মানে ওয়াইফ ছিলেন এবং আপনি আপনি বোধহয় কয়েকজনের বিরুদ্ধে মামলাও করেছেন না না কোনো কিছু আমার জানা নেই আমি কথা কিন্তু এরপর থেকে তার মুঠোফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায় আপনার এই মুহূর্তে বন্ধ আছে তমা বিবাহ রেজিস্ট্রি ব্যবস্থার ফাঁক কাজে লাগিয়ে কীভাবে একে একে বহু স্বামীর সাথে প্রতারণা করলেন এ বিষয়ে কথা হয় ঢাকা জেলার রেজিস্ট্রারের সাথে বর্তমান প্রেক্ষাপটে মানুষ নানা ধরনের জাল জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিচ্ছে এরকম প্রতারণার একটা সুযোগ এখানে থেকে যাচ্ছে সেক্ষেত্রে যদি আমাদের যে সমস্ত বিয়েগুলি আমাদের দেশে হচ্ছে এই সমস্ত বিয়েগুলিকে যদি ডাটাবেস করা যায় দুই পক্ষের জন্য সেটা জরুরি তারা অনলাইনে সেটা ভেরিফিকেশন করতে পারেন কিন্তু এই গ্যাপটা কিন্তু আমাদের এখনো পর্যন্ত আমরা ফুলফিল করতে পারিনি মির্জা রুমন নিউজ 24 ঢাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্ট নিয়ে রংপুরের সংঘর্ষের ঘটনায় পুলিশ মামলা করেছে এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে আর 36 জনকে আটক করেছে পুলিশ ঘটনার পর এখনোই এলাকায় বিরাজ করছে পাঠানো দেশে দিন দিনই বাড়ছে তথ্য প্রযুক্তির অপব্যবহার ধর্মীয় সৃষ্টি করে একের পর এক ঘটছে সহিংসতা ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে বড় ধরনের হামলার পর যার সব সৃষ্টি ঘটে রংপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় অবমাননা করেছে টিটু নামের এক যুবক এমন সংবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী শুক্রবার জুমার নামাজের পর সৈয়দপুর রংপুর মহাসড়কে জল হয় কয়েক গ্রামের হাজারো মানুষ বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে তাদের আট দশ হাজার লোক একত্রিত হয়ে এসে তারা রাস্তা দিয়ে মানববন্ধন করেছে মানববন্ধন করার পরে তারা বিক্ষোভ করতে করতে যাচ্ছিল পুলিশ শান্ত করার চেষ্টা করে পুলিশের উপর তারা ক্ষিপ্ত হয় পুলিশকে ইটপাক নিক্ষেপ করে পুলিশ তখন স্থানীয় জনগণের জানমাল এবং নিজেদের যানমাল রক্ষার্থে শর্ট গান এবং গ্যাস গান ফায়ার করে উগ্রবাদীদের আগুনে পুড়েছে রংপুর সদর উপজেলার হরকুলি ঠাকুরপাড়ার 25টি ঘর করা হয়েছে ব্যাপক ভাঙচুর ও লুটপাট তবুও ভিটেমাটির রক্ষার বৃথা চেষ্টা করছেন দুলালী রানী অনেকে কতলিয়া মানুষ আসছে আর গিয়ে মারা আগুন নাকি দিচ্ছে আমাদের গরু উখুলা একদম সম্পূর্ণ নিয়ে গেল ধানের পিঞ্জা দাগুর লাগিয়ে দিল মানে আর বাড়ি আরতে কি হয় হামা কি কইনো আমরা কোতালির মানুষ এই তো আসি আমার বাড়ি ঘর এই যে দিয়ে গেল বাবা আগুন নাগে দিয়ে পোড়া দিয়ে এই অবস্থায় সহিংসতা জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ পাশাপাশি উস্কানির অভিযুক্ত টিটুকে আটকের জন্য খুঁজছেন তারা টিটুকে গ্রেফতারের জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি ফতুল্লায় আমাদের টিম এখনো আছে নারায়ণগঞ্জে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ঘটনা তদন্তে গঠন করা হয়েছে তিন সদস্যের কমিটি তাদের আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে দেড় মাস পর আবারও মিয়ানমারে শুরু হয়েছে জ্বালা অপরাও বাড়ি ঘর থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে দেওয়া হয়েছে আগেই তারা যেন কোনোভাবেই ফিরে যেতে না পারেন সেজন্যই আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে মিয়ানমারের ঘর বাড়িতে এমনটি মনে করছেন রোহিঙ্গারা ইসমতারা ইস্যুকে সাথে নিয়ে শেখ জালালের ছবিতে আরও জানাচ্ছেন বিশ্বাস মিয়ানমারে জ্বলছে আগুন শুক্রবার দুপুর দুটো পঞ্চান্ন মিনিটে প্রথম এক জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি ওঠে পঁচিশ মিনিটের মধ্যে দেখা যায় আরও কয়েক জায়গা থেকে ধোঁয়া উঠছে মিয়ানমারের রাইডতমু গ্রাম এটি অথচ ওই গ্রামের সব রোহিঙ্গাই পালিয়ে এসেছে অনেকেই অবস্থান করছেন বান্দরবানের ঘুমধুম সীমান্তের নোম্যান্সল্যান্ডে সেখান থেকেই চেয়ে চেয়ে দেখেন নিজের বাড়ি পুড়ছে

ওপারে তো অবস্থায় দেখা যায় মিয়ানমারের কে দেড় মাস পর আবার আগুন লাগলো এখানে রোহিঙ্গারা বলছে আর কখনোই যেন তারা ফিরে যেতে না পারেন সেজন্যই বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী আমার কাঠের একটা দোতলা বাড়ি ছিল বাড়িটা আজ পুড়িয়ে দিল যদি কখনো ফিরে যেতেও পারি আমার আর থাকার জায়গা থাকবে না ওরা তো এটাই চাচ্ছে তার গান দুইটালা গর্ভরাদে হাসাম মাঝে বোম্বাইয়ে আমার দুটো পা কেটে ফেলতে হয়েছে ওই মগ সেনাবাহিনীর জন্য আমার বাড়িটাও পুড়িয়ে দিলো আড়াই মাস ধরে বান্দরবানের ঘুমথুমের তমটু সীমান্তের নোম্যান্সল্যান্ডে অবস্থান করছে ছয় হাজার রোহিঙ্গা এবার পোড়া বাড়ি ঘরগুলোর বেশিরভাগই তাদের আড়াই মাস পেরিয়েছে। কিন্তু মিয়ানমারের রোহিঙ্গাদের ঘরে ঘরে এখনও চলছে আগুন লাখ লাখ রোহিঙ্গা এই সহিংসতার শিকার হয়ে চলে এসেছেন বাংলাদেশে কিন্তু এখনো তাদের বাড়িতে জ্বলছে আগুন আর কতদিন এভাবে জ্বলবে এভাবে সহিংসতা করবে মিয়ানমার সেনাবাহিনী সেই প্রশ্নের উত্তর মেলেনি আজও নিউজ বান্দরবান সারা দেশ জুড়ে শীত পড়তে শুরু করেছে কিন্তু কক্সবাজারের উখিয়া টেকনাফ ও নাইখংছড়ি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এখনো নেই শীতের প্রস্তুতি কাঁচা মাটিতে ঘুমনো ও শীতের বস্ত্র না থাকার কারণে ক্যাম্পগুলোতে ছড়িয়ে পড়ছে ঠান্ডা জনিত রোগ এখনই ব্যবস্থা না নিলে এটি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের কবির হোসেন তথ্যচিত্র সিদ্দিক অক্টোবরের মাঝামাঝি থেকেই দেশের প্রায় সব জেলাতেই শীত পড়তে শুরু করেছে আর এর প্রভাবও পড়তে শুরু করেছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে শীতের এই আবহাওয়া এবং কুয়াশার কারণে চরম কষ্টে জীবন কাটাচ্ছেন তারা শীত শুরু হলেও ক্যাম্পগুলোতে এখনও শীতের পোশাক বা কম্বল বিতরণ শুরু হয়নি ফলে চরম ভোগান্তিতে ক্যাম্পে থাকা কয়েক লাখ রোহিঙ্গা বাણાบุรีয় খরলmarg-এর তারতড়াওতে নামাজে সরতীর বিজামেড়ি होतুন না মাঝে রায়ত সরতমাঝে গুঞ্জাইত না ফারে এদিকে শীত শুরুর সাথে সাথে ক্যাম্পগুলোতে ঠান্ডা জনিত রোগ নিউমোনিয়া জ্বর সর্দি কাশি সহ নানা রোগ দেখা দিয়েছে এখন এই ব্যবস্থা না নিলে তা ব্যাপক আকারে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের লরিনগা ক্যাম্পুলতে শিশুবৃন্দরা নিউমোনিয়া আম সর্দি কাশি সহ নানা শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে তাদেরকে দ্রুত চিকিৎসা দরকার এবং শীত বস্ত্র তবে ঠান্ডা জনিত রোগ কমাতে শীঘ্রই ক্যাম্পগুলোতে টিকাদান কর্মসূচি শুরু করা হবে বলে জানান স্বাস্থ্য বিভাগ যেমন ভ্যাকসিন এবং ওটিপি ভ্যাকসিন সেই ভ্যাকসিনেশনে আমরা স্টার্ট করতে সক্ষম হয়েছি এবং সেই রুগীগুলিকেই আমরা এখন দুটো টিকার মাধ্যমে আমরা সমস্ত জনসংখ্যাকে টিকা দিতে আমরা চালিয়ে যাচ্ছি শীতের কাপড় সংগ্রহে এরই মধ্যে প্রস্তুতি শুরু করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন দর্শক কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলাম যে এখনো থামেনি রোহিঙ্গাদের অনুপ্রবেশ নতুন করে আসা রোহিঙ্গারা বলছেন রাখাইনে আবারও সংযোগের ঘটনা ঘটেছে এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস অন্তরা গতকাল তো মিয়ানমারে আবার নতুন করে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তো এ ব্যাপারে কি বলছেন রোহিঙ্গারা আসলে রোহিঙ্গারা যেটি বলছে যে একেবারেই যেন তারা ফিরে যেতে না পারেন মিয়ানমারে সেজন্যই মূলত এই আগুনটি গতকাল ধরিয়ে দেওয়া হয়েছে কারণ যে ঘরগুলোতে আগুন ধরানো হয়েছে সেগুলো মূলত ফাঁকা গুদাম সেগুলো মূলত ফাঁকা ঘর বাড়ি অর্থাৎ যেসব রোহিঙ্গাকে তারা তাড়িয়ে দিয়েছেন তারা ইতোমধ্যে নোম্যান্সল্যান্ডে বা বাংলাদেশের বিভিন্ন স্থানে বা অন্য কোথাও পালিয়ে আছেন সেই ফাঁকা বাড়িগুলো তারা জ্বালিয়ে দিচ্ছেন তো এই ফাঁকা বাড়িগুলো জ্বালিয়ে দেবার আসলে আর কোনো কারণ থাকতে পারে না আতঙ্ক ছড়ানো ছাড়া অর্থাৎ ওই দেশের সেনাবাহিনী বলুন বর্ডার গার্ড বলুন কিংবা নাসাকা বলুন কারণ রোহিঙ্গাদের মুখ থেকে এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা শোনা যাচ্ছে তো যারাই আসলে কুড়িয়ে থাকুক না কেন তারা আসলে মূলত চাইছেন যেন ছড়িয়ে এবং আর কোনোভাবেই আসলে ফিরে না যায় এটি আসলে তাদের মূল উদ্দেশ্য কারণ তারা যদি আবার ফিরে যাওয়ার চেষ্টা করে থাকেন বা মনে মনে চিন্তা করে থাকেন বা বিশ্ববাসীর সাথে কথা বলে থাকেন বা বিশ্ব নেতাদের কাছে এই দাবি জানিয়ে থাকেন তাহলে আসলে তাদের ফিরে যাবার আরেকটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে তো সেই পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় রোহিঙ্গা যারা তারা যেন নিজেরাই আর ফিরে যেতে না চান মূলত আসলে এই আগুন হচ্ছে বলে নোম্যান্স ল্যান্ডে যে রোহিঙ্গারা রয়েছেন তারা মূলত জানাচ্ছেন কারণ গতকাল যে বাড়িঘরগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে তারা মূলত রয়েছে বান্দরবান ঘুমধুমের যে নোমেন্স ল্যান্ড সেখানে ছয় হাজার রোহিঙ্গা তারা আড়াই মাস ধরে কিন্তু সেখানেই অবস্থান করছেন বারোশো ছিয়াশিটি পরিবার এবং সেখানে কিন্তু তো অগণিত নারী রয়েছেন যারা আসলে তাদের সম্ভ্রম হারিয়েছেন অনেকে তাদের পা হারিয়েছেন অনেকের গায়েগুলির দাগ রয়েছে অনেকের বাচ্চা আসলে মারা গিয়েছে এবং ছোট ছোট শিশুকে আসলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এমন ধরনের বিভৎস ধরনের আসলে ঘটনার বর্ণনা তারা দিয়ে থাকেন এবং সেটি কিন্তু বলা যায় বাংলাদেশ থেকে মিয়ানমারের সবচেয়ে কাছের যে বর্ডার অর্থাৎ একেবারে কাটাতারের ওপারেই তারা থাকতেন এবং ওপার থেকে তারা এপারে চলে এসেছেন অনেকের কিন্তু আসলে বাড়ি একটু পাহাড়ের ওপরে উঠলে তারা নিজের বাড়িটি পর্যন্ত দেখতে পারেন তো এত কাছে তাদের দেশ এত কাছে তাদের বাড়ি কিন্তু তারা যেতে পারে তো ওইখানকার বর্ডারে যারা রয়েছেন দায়িত্বে মিয়ানমারের সেনাবাহিনী বা বর্ডার গার্ড বা নাসাকা যারাই হোক তারা হয়তো বা চিন্তা করছেন যে এই যে যারা রোহিঙ্গা রয়েছেন খুব কাছাকাছি অবস্থানে এরা যে কোনো মুহুর্তে আসলে চলে আসতে পারেন তাদের বাড়িতে বা তাদের নিশ্চয়ই ফিরে যাবার ইচ্ছাটা সবচেয়েতে বেশি যে কারণে তারা এদিকে কুতুপালন কিংবা বালুখালি ক্যাম্পে আসলে তারা আসেননি যে কারণে আসলে তারা ওখানে অবস্থান করছেন তাই তাদের ঘর বাড়িগুলোই সবার আগে জ্বালিয়ে দেওয়া হলো যেন কোনোভাবেই তারা ফিরে যাবার যে চিন্তা সেটি একেবারেই না করেন তো এই কারণেই আসলে মূলত গতকাল কারো দোতলা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়ে হয়েছে কারো আসলে গুদাম ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং কারো কারো বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ অন্তরা আপনাকে ধন্যবাদ দর্শক গতকাল মিয়ানমারে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে কেন এই অগ্নিসংযোগ জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী অন্তরা বিশ্বাস চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে দীর্ঘ সময় পর দু সালে মেয়র পদটি পেয়েছিল আওয়ামী লীগ দু হাজার সেটি আবার হারিয়ে ফেলে এর পেছনে দলীয় কর্মীদের কাজ না করা উন্নয়নে অতি আত্মবিশ্বাস দায়ী এবার দলীয় প্রতীকে ভোট তাই কিছুটা আগে ভোটের মাঠে আওয়ামী লীগ রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আওয়ামী লীগের প্রস্তুতির খবর জানাচ্ছেন কাজী সাহেব আগামী বছরের মাঝামাঝিতে হতে পারে রাজশাহী সিটি কর্পোরেশন দলীয় মনোনয়ন চূড়ান্ত না হলেও আওয়ামী লীগের হয়ে মাঠে নেমেছেন লিটন গত দুই নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন সালে নির্বাচিত হয়ে নগরী বদলে দিলেও দুই হাজার সালের নির্বাচনে ফল হয় উল্টো তাই এবার অনেকটা আগেই ভোটের মাঠে তৃণমূলের কর্মীরা গত ইলেকশনে যেভাবে কাজ করা করেছি তারপরেও আমরা সফল হতে পারি নাই কিন্তু এবছর ওই ভুলটি আর আমরা করতে চাই না একটা মানুষ যখন আর একটা মানুষের কাছে বারে বারে যায় একবার তিন তিনবার অটোমেটিকলি তার মনের একটা পরিবর্তন হয় তো আমরা এটাতে এবার বিশ্বাসী যে আমরা শুধু উঠান বৈঠক করব না উঠান বৈঠকের পাশাপাশি আমরা প্রতিটা মানুষের ঘরে ঘরে যাব গত নির্বাচনে নারী ভোটারদের কাছে টানতে না পারাই বড় পরাজয় বলে মনে করেন দলটির নগর সম্পাদক তাই এবার নারী ভোটারদের টার্গেট করেই মানে কাজ শুরু করেছেন নারী ভোটাররা যারা আমাদের রাজশাহীতে আমাদের থেকে পিছিয়ে মানে মুখ ফিরিয়ে নিয়েছিল সেই নারী ভোটারগুলোকে আমরা উঠান বৈঠকের মাধ্যমে খুব সহসা বোঝাতে পারছি এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে না শেখ হাসিনার প্রতীক নৌকায় তারা ভোট দিবেন এবং ভোট দিয়ে জয়যুক্ত করবেন দলীয় প্রতীকে ভোট তাই আগের চেয়ে অনেকটা বেশি তৎপর আওয়ামী লীগ সিটি কর্পোরেশনের মেয়র পদটি জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে বলে মনে করেন এই নেতা বিগত নির্বাচনে আমাদের নেতাকর্মী অনেকেরই উন্নয়নের কাজ দেখে ঠিক সেইভাবে প্রচার লিপ্ত না হওয়ার কারণে আমাদের প্রচারে অনেক ঘাটতি ছিল সেই ঘাটতিগুলো আমরা এবার কোনোভাবেই মানে হতে দিতে চাই না যে কারণেও সময় থাকতেই পর্যাপ্ত সময় হাতে নিয়ে মহানগর আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে একদম ওয়ার্ড পর্যায়ে বা মহল্লা পর্যায়ে কার্যক্রম আমরা শুরু করেছি নারী ভোটারদের কাছে টানতে ও দলীয় কর্মীদের চাঙ্গা রাখতে সামনে আরও কর্মসূচি নেওয়া হবে বলেও জানালেন লিটন কাজী সাহেব নিউজ টোয়েন্টি ফোর রাজশাহী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুভান ও তার পরিবার সহ চুরাশি পরিবারকে কর বাহাদুর সম্মাননা প্রদান দেশে কর প্রদানের সংস্কৃতি গড়ে তুলতে উৎসাহিত করবে অভিমত ব্যক্ত করে অর্থনীতিবিদ অভিশঙ্করা বলেছেন করদাতাদের যথাযথ সম্মান জানালেই মানুষ কর প্রদানে আগ্রহী হবে এতে অভ্যন্তরীণ রাজস্ব আদায়ও গতি আসবে সুলতান আহমেদের প্রতিবেদন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান বাংলাদেশের বহু ব্যবসায়ীর কাছেই আদর্শ তার হাতে গড়ে ওঠা বসুন্ধরা গ্রুপ বর্তমানে দেশের অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপ শুধু ব্যবসায়ী হিসেবেই নয় এবার তিনি ও তার পরিবার রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন সেরা করদাতা হিসেবে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ডের দেয়া কর বাহাদুর হিসেবে স্বীকৃতি পেলেন শীর্ষ ওই ব্যবসায়ী পরিবার বুধবার তার পক্ষ থেকে এনবিআরের দেয়া এই স্বীকৃতি গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের আয়কর উপদেষ্টা অ্যাডভোকেট আশরাফ হোসেন খান চলতি বছরের জুনে দু হাজার সতেরো আঠেরো অর্থ বছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী জানিয়েছেন কর বাহাদুর হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সে সময় তিনি আশা করেছিলেন কর বাহাদুর স্বীকৃতি আয়কর আদায়ে নতুন উদাহরণ সৃষ্টি করবে বিশেষজ্ঞরা অভিনন্দন জানাচ্ছেন স্বীকৃতিপ্রাপ্তদের এনবিআর এর সাবেক এই চেয়ারম্যান মনে করেন এতে কর আদায় বাড়ার পাশাপাশি ব্যবসায়ীদের মধ্যে কর প্রদানের সংস্কৃতি গড়ে উঠবে বসুন্ধরা গ্রুপের ওনারা আছেন পরিবার আছেন এই পরিবারটাও তো আমরা আগের থেকেই জানি ব্যক্তিগত কর দেওয়ার ক্ষেত্রে দেয়ার ফেরি পাঞ্চুয়া তাদের দীর্ঘদিনের নিষ্ঠার একটা স্বীকৃতি এবং একই সাথে এটা আমরা মূলত চাচ্ছি অন্যদেরকেও উদ্বুদ্ধ করারও একটা একটা প্রণোদনা আর এছাড়াও ঢাকা থেকে কর বাহাদুর হিসেবে স্বীকৃতি পেয়েছে এর সাবেক সভাপতি আব্দুল মাতুব আহমেদ ব্যবসায়ী নেতা আব্দুল সালাম মর্জিদি এ কে মোট ১৬ জন বিশেষজ্ঞরা বলছেন স্বীকৃতিপ্রাপ্তদের সুযোগ সুবিধা নিশ্চিত করার কথা তার একটা সামাজিক একটা ইমেজ সামাজিক যে একটা সে সেটা বাড়বে ডেফিনেটলি তাদেরকে যেন পরবর্তীকালে যেন হয় না করা হয় তাদেরকে বারবার সে না করে রিমাইন্ডার না দেওয়া হয় যদি একেবারে না দেয় তখন কিন্তু অনেক সময় দেখা যায় যারা দিচ্ছে তাদের কি অ্যাডভান্স ট্যাক্সের নোটিশ আছে বারবার ওদের রিমাইন্ডার দেওয়া হয় যাতে তাদের সেবা পায় সুবিধা পায় তাদের যে কোনো প্রশাসনিক কাজে সরকারি কাজে বেসরকারি কাজে যদি সে পায় সেটা করতে হবে এবছর এনবিআর এর সেরা করদাতা প্রতিষ্ঠান হিসেবেও স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা এ পর্যায়ে নিচ্ছি বিরতি নিউজ টোয়েন্টি ফোর সংবাদে ফিরছি খুব শীঘ্রই আবার স্বাগত নিউজ টুয়েন্টিফোর সংবাদে কিশোরগঞ্জের মিঠামৈনে জলমহালের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে তিন ভাইসহ সহ জন নিহতের ঘটনার দুদিন পেরিয়ে গেলেও এখনো মামলা হয়নি হত্যার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা আর আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এদিকে এখনো উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এলাকায় টিটুদাসের তথ্যচিত্রে ডেস্ক বোর্ড কিশোরগঞ্জের মিঠামৈনের ঢাকি ইউনিয়নের চারিগ্রামের দুবাখালী বিল এই বিলের পানিতে বাদ দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন চারিগ্রামের আব্দুল জলিলের তিন ছেলে ফেরদৌস মাসুম ও মাখন কিন্তু নিজেদের জায়গায় বিল দাবি করে পাশের গ্রামের মারুফ হঠাৎ করেই লোকজন নিয়ে হামলা চালায় তিন ভাইয়ের ওপর এতে বল্লমের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ যায় তিনজনের তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা নিহতের সজনরা সংঘর্ষে জোরালে কয়েক ঘন্টা ব্যাপী চলে মারুপ গ্রুপের সাথে সংঘর্ষ এতে প্রাণ যায় আরো দুইজনের আহত হয় কমপক্ষে 20 জন চোখের সামনে নিষ্ঠুরভাবে প্রিয়জনদের হত্যায় সখে স্তব্ধ সজনরা দাবি জানালেন দোষীদের সর্বোচ্চ শাস্তির। ফুল্লাছেনা এই ফুল্লা মধ্যে ফেলায়া মারছে ভাই আমি জরা আমার স্বামী বাজারের চাkaitছিল চাকায় আই এসে সময় তাহলে জঙ্গলে বই আছে আর ফাতাই রে দই রে জন রে কুবা কুবি গাড়া করছে আমরা চাই না এই ধরনের কোনো মানে কোনো আবৃত্তি ঘটুক আমি সেভেন হিসেবে সকলকে অনুরোধ করছি এবং বিভিন্ন দলের পরে আমরা সবসময় আপোষ করে রাখছি এদিকে সংঘর্ষের দুদিন পেরিয়ে গেলেও মামলা হয়নি থানায় তবে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য খালে বাধ্য কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় দেশীয় অস্ত্র চারটা বললম রামদা ইত্যাদি নিয়ে এলাকায় পুলিশ মোতায়েন আছে বর্তমানে এলাকা শান্ত এবং মামলা প্রক্রিয়া দিন আছে এই ঘটনার আমি আশা করব একটা সুষ্ঠু তদন্ত হবে এবং সেই তদন্তে দোষীরা শাস্তি পাবে এটাই আমার আশা এবং প্রত্যাশা গেল বৃহস্পতিবার দুপুরে জলমহলের আধিপত্য নিয়ে দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ হয় ঘটনার পর থেকে এখনও থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায় ফরিদপুরের ডাকাতদের হাতে দুই সহদর সহ জন নিহতের ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ বুধবার রাতের ওই ঘটনা যথাসময়ে জানানো হলেও পুলিশকে সময় মতো পুলিশ সময় মতো আসেনি বলে অভিযোগ গ্রামবাসীদের তবে পুলিশ কর্মকর্তাদের দাবি সঠিক সময় এই তথ্য জানাতে পারেননি তারা এদিকে ঘটনাস্থল নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক বুধবার রাতে ফরিদপুরের চরভদ্রাসনে ডাকাতির গুলি তিনি নিহত হন দুই সহোদর এই ঘটনার পরপরই পার্শ্ববর্তী সদরপুরেও ডাকাতরা কুপিয়ে হত্যা করে একজনকে এসব ঘটনায় রাতেই পুলিশকে খবর দেয়া হয় বলে দাবি এলাকাবাসীর কিন্তু খবর পেয়েও পুলিশ আসে সকালে পালিয়ে চলে যায় ডাকাতিরা আর পুলিশ সংবাদ দিলেও পুলিশরা আজানের পরে প্রজর আজানের পরে তারা পুলিশ প্রশাসন যান প্রশাসনের প্রতি এটাই দাবি যে দীর্ঘদিন যেভাবে ডাকাতি হয়ে আসছে বর্তমানে সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে তাই এ সকল ডাকাতদের প্রতি সজাগ থাকতে হবে এবং এদেরকে দূরত্ব গ্রেফতার করে আইনের আওতানে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই ঘটনার প্রতিরোধ চাই আমরা এলাকায় যদিও কমিটি করে দিছি তারপরও প্রশাসনিক সহযোগিতা চাই এবং এই মামলার দূরত্ব আসামিকে গ্রেফতার করার চাই এবং নদী পথে আমরা টহল চাই এসব ঘটনায় ডাকাতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ তবে পুলিশকে সময় মতো ঘটনা জানানো হয়নি বলে দাবি করেছেন কর্মকর্তারা তারা তো আসলে অপরাধ করে এখন নদীতে এখন অবস্থান করবে না আমরা তাদের অবস্থান শনাক্ত করার জন্য চেষ্টা করছি এবং সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি এই ঘটনা তারা আজ করতে পারতো সাথে সাথে থানাকে জানাতে পারতো বা আমাদেরকে জানাতে পারতো তাহলে আমরা দ্রুত একটা ব্যবস্থা নিতে পারতাম এবং পুলিশের পাশাপাশি এলাকাবাসীকেও সবাইকে সচেতন হতে হবে সবাইকে একযোগে এই ধরনের অপরাধীদের মোকাবেলা করতে হবে তাদেরকে দমন করতে হবে ডাকাত ও দুর্বৃত্তের হামলায় দুই দিনে ফরিদপুরের বিভিন্ন স্থানে নিহত হন পাঁচজন দুই বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি কুড়িগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু মেরামতের কাজ তাই নিজেদের প্রয়োজনে ভেঙে পড়া ব্রিজে বাঁশ দিয়ে সাঁক তৈরি করেছে স্থানীয়রা প্রতিদিন এই নরবরে সাঁকো দিয়ে যাতায়াত করছে কয়েক লাখ মানুষ ঘটছে ছোট বড় দুর্ঘটনাও হুমায়ুন কবির সূর্যের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্কপোর্ট কুড়িগ্রামে রয়েছে ছোট বড় ষোলোটি নদ নদী জেলার নয় উপজেলার প্রায় সব জায়গাতেই রয়েছে এসব নদীর বিস্তৃতি ব্রহ্মপুত্র তিস্তা ধরলা দুধকুমার শিয়ালদহ সহ ছোট বড় নদী পারাপার জন্য তৈরি করা হয়েছে শতাধিক কালভার্ট ও ব্রিজ গেল বছরের দু দফার বন্যায় এসব ব্রিজ কালভার্টের বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয় বছর পেরিয়ে গেলেও যেগুলো সংস্কারে নেয়া হয়নি কোনো উদ্যোগ তাই স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন স্থানীয়রা সবাই মিলিয়ে একজোট হয় কিছু বাস কালেকশন করি নিয়ে এটা বাসের সরার একটা তৈরি করছি বাড়ি জিনিস নিয়ে এই কাঠে আর বাসের ব্রিজ দিয়ে চলাচল করা অসুবিধা হয় তবে সাঁকো পার হতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছে শিশু ও বৃদ্ধরা এদিকে সাঁকো ব্যবহার করে মানুষ যাতায়াত করলেও বন্ধ রয়েছে যান চলাচল এই কারণে মন্দা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে সব সময় সাইকেল নিয়ে মানুষ আইতে মোটরসাইকেল নিয়ে আসে কারণ অনেক বাচ্চা কাছে পড়ে চিকিৎসা স্বাস্থ্য বাজাসমা যোগাজগ সব দিক দিয়ে আমরা ফিজিকি একটা ব্রিজেলে 50 60 হাজার লোক দিল পারাপার হয় এই লোকগুলোর খুব সুবিধা হতো স্থানীয় জনপ্রতিনিধি বলছেন বারবার তাগাদা দিলেও সারা দিচ্ছেন না দায়িত্বপ্রাপ্তরা তবে অগ্রাধিকার বিবেচনায় কাজ শুরুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক বানিদারদের মধ্যে মোট 3 টি ব্রিজ আর কি এই তিনটি টি ব্রিজ দ্রুত সম্পূর্ণ করলে আমাদের এলাকাবাসী খুবই উপকৃত হবে মানুষ বেশি রয়েছে যেখানে গ্রোথ সেন্টার রয়েছে সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার পরিকল্পনা রয়েছে স্থানীয় সরকার প্রকাশন অধিদপ্তর সহ জেলা পরিষদ উপজেলা পরিষদ এই সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন করছে শুধু ব্রিজ কালভার্ট নয় দুই হাজার ষোলো সালের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় একশো পঁয়ষট্টি কিলোমিটার কাঁচা পাকা সড়কও এবার নিউজ টোয়েন্টি ফোর কৃষি সংবাদ শীতকালীন আগাম সবজি হাসি ফুটিয়েছে লালমনিরহাটের চাষিদের মুখে বাবার ফলন হওয়ায় জেলের জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায়ও বিক্রি হচ্ছে সব সবজি এবারের ফলন গেল বছরের লোকসান পুষিয়ে দেবে বলে আশা করছেন কৃষকরা রেজল করিম মানিকের তথ্য ছবিতে ভৌগোলিক অবস্থানের কারণে লালমনিরহাটে ফসলের চেয়ে সবজির চাষ হয় বেশি বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে সবজিতে ভালো লাভের আশা থাকে কৃষকের তবে ন্যায্য মূল্য না পেয়ে গেল বছর অনেকেই ক্ষতির শিকার হন ব্যবসা করছি গত বড় কৃষকরা আমরা ব্যাপারীরাও অনেক লসে ছিলাম অনেক সবজি ফেলাই দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই মৌসুমে ফলন যেমন ভালো হয়েছে তেমনি ভালো দামও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সবজি আবাদকারীরা মূলা বেগুন অনেক দাম বেশি গতবার অনেক লস এবার মোটামুটি আমার অনেক পত্তা হয়েছে লাভ পাইছি মালের দাম ভালো আছে ঠিক আছে আমরা আগাম আবাদ করছি এবং পয়সা ঠিকই পাইছি তবে সারের কীটনাশকের জন্য আমাদের একটু অসুবিধা এবার বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়েছে মূলার কিন্তু দ্বিতীয় দফাতে আমরা মূলা চাষ করে কিছু লাভবান হয়েছি কৃষি বিভাগ বলছে সময় মতো প্রচারণার ফলে আগাম সবজি চাষ করে বন্যার ক্ষতি অনেকটাই পুষিয়ে নিয়েছেন কৃষকরা কৃষক আগাম সবজি চাষাবাদ করে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে বিশেষ করে আগাম মূলা লাউ বাঁধাকপি ফুলকপি বেগুন করলা এই সকল সবজি চাষাবাদ করে কৃষক স্বাবলম্বী হতে পেরেছে আর এই সকল সবজি চাষাবাদের জন্য যে আধুনিক প্রযুক্তির প্রয়োজন সেক্ষেত্রে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে

আবারও স্বাগত দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। শীতের আমেজ শুরু হলেও এর প্রভাব পড়েনি রাজধানীর সবজি বাজারে। গেল দুই সপ্তাহ ধরে সবজির বাজার ঊর্ধ্বমুখী। বেশিরভাগ সবজি প্রতি কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকার মধ্যে। আরও জানাছেন আফসার উদ্দিন। রাজধানীর বেশিরভাগ খুচরা বাজারেই সবজি বিক্রি হচ্ছে চড়া দামে ক্রেতাদের অভিযোগ বাজারে পর্যাপ্ত সবজি থাকলেও কমছে না দাম আমাদের যে আশা আকাঙ্ক্ষা যে এই দামে খেতে পারবো বর্তমান অবস্থাটা কিন্তু তা নেই এবং কবে যে এটা আসলে সেই পর্যায়ে আসবে অর্থাৎ জাস্ট দুই বছর আগে যে দামটা ছিল এখন কিন্তু সেটা নেই আমাদের নাগালের অনেকেরই নাগালের বাইরে শীতের সবজিগুলো এখনও অনেক দাম একটা লাউ আশি টাকা ছোটোখাটো ছোট একটা লাউ আশি টাকা আলু তো আছেই 100 100 টাকার নিচে নেওয়া যাচ্ছে না। বাজারে একবার দাম বাড়ার পর সে সবজি বা পণ্যের দাম সহজে কমছে না। বিক্রেতারা বলছেন গেল কয়েক সপ্তাহ ধরে একই অবস্থা। সিমে মনে করেন 80 টাকা 90 টাকায় কিনন। আই করলা 60 টাকায় আনছি। মোরিস 500 টাকা 팔্লা আনছি 100 টাকায় কেজি। মাছ তো যেগুলো আমাদের নদীর মাছ এগুলো তো ধরাই যায় না। এত দাম যে তো চাষ করা মাছ এখন অনেক দাম বেড়ে গেছে। যেমন ইলিশ মাছের দাম অনেক বেশি। যা দাম দাম মাংসের বাজারে গরুর মাংস প্রতি কেজি পাঁচশো আর খাসি সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে হাঁস মুরগির দাম আছে আগের মতোই পাকিস্তানের ২৫০ পঞ্চাশ টাকা কেজি লেয়ার একশো সত্তর হাঁস তিনশো তিনশো পঞ্চাশ এর মধ্যে চলতেছে তবে আগের সপ্তাহে পেঁয়াজ প্রতি কেজি আশি টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে বিক্রি হচ্ছে আটাত্তর টাকায় উদ্দিন নিউজ টোয়েন্টি ফোর ঢাকা हैबर न्यूज़ 24 अंतर जाते एक লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরবের চাপেই পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হয়েছেন এর মাধ্যমে সৌদি আরব হিজবুল্লাহ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এমনটি বলছেন লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহ তবে এ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টিতে অন্য কোন দেশের হস্তক্ষেপের বিষয়টি সতর্ক করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এক টেলিভিশন ভাষণে নসরুল্লাহ আরও বলেন লেবাননে হামলা চালাতে ইসরাইলকে মোটা অর্থ দিতে প্রস্তুত সৌদি আরব আর সেটি হলে আরও ভয়াবহ পরিণতি হবে বলে উল্লেখ করেন ওই ভাষণে হাসান নসরুল্লাহ আরও বলেন হারিরি যে পন্থায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন তা থেকে পরিষ্কার তাকে সব বক্তব্য দিতে করা হয়েছে তিনি অভিযোগ করেন তাকে এখন গৃহবন্দী করে রাখা হয়েছে সংবাদ শেষ করার আগে শিরোনাম গুলো আরো অবশেষে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন পদত্যাগ পত্র প্রতারণার নতুন কৌশল বিয়ে বাংলা ছবির নায়িকা পরিচয় দেয়া এক নারীর স্বামী বিশ জন মামলা করে দেনমোহর আদায় রংপুরে ফেসবুকের ছবি নিয়ে সংঘর্ষের পর পুলিশ বাদী হয়ে মামলা জড়িত সন্দেহে আটক ছত্রিশ রাজশাহীতে মেয়র পদ ফিরে পেতে আগে ভাগে ভোটের মাঠে আওয়ামী লীগ ভোটার টানতে থাকছে ধারাবাহিক কর্মসূচি এবং সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার অভিযোগ তুললেন হিজবুল্লাহ নেতা নসরুল্লাহ নিউজ টোয়েন্টি ফোর সংবাদ এখন এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে